বছর শেষ হয়ে গেল। আজকে 2021-এর শেষ দিন, আর এই শেষ দিনে, বছরের শেষ দিনের শেষ বিকেলে আমরা তিনজন হঠাৎ করে ঠিক করলাম যে কোথাও থেকে একটু ঘুরে আসি। সেই চিন্তা থেকেই এই বেরিয়ে পড়া। তে আজকে আমরা যাচ্ছি কোনো একটা জায়গায়, কোথায় যাচ্ছি সেটা আপনাদের সাথে পরে আমরা শেয়ার করব। আমার সঙ্গে আছে এই তো রোশনি, তারপরে আছে রুমকি, এখানে আমার আম্মা আছে। আম্মা কিছুতেই যাবে না, তাকে আমরা সবাই ধরে নিয়ে আসছি। আম্মা একটু হাই বলেন। এই তো আম্মার শরীরটা ভালো না, কিন্তু বাসায় তাকে রাখিনি এই কারণে যে বাসায় থাকলে সে আরও বেশি চিন্তা করবে, মনটা খারাপ থাকবে, এই জন্য জোর করে নিয়ে আসছে। আজকের ওয়েদারটাও অনেক সুন্দর ওয়েদার আর কি। এটা আসলে বাংলাদেশের মানে শীতের যে বিকেল, এটা আসলে আমরা বুঝতে পারছি না যে আসলে অ্যাকচুয়ালি ঢাকাতে শীত আছে কি না। তোমাদের কি মনে হয়? আমি তো একদমই বুঝতে পারছি না পুরা। হ্যাঁ কালকেও তো রোশনি ওইরকম ঠান্ডা বুঝিনি, বুঝছো? তোমাদের কাছে আসলে কি মনে হয় জানি না। আসলে আমি তো বেলজিয়ামে তো প্রচণ্ড ঠান্ডা এখন একদম, হ্যাঁ সেই মাইনাস চলতেছে, -7, 6 এরকম চলতেছে টেম্পারেচার। আমার কাছে আসলে বাংলাদেশের এই শীত কোনো শীতই মনে হচ্ছে না, বরং আমি কালকে ফ্যান দিয়ে পর্যন্ত মানে ছিলাম আর কি, এইরকম। আপনারা আসলে আজকে আমাদের সঙ্গে থেকে আশা করি আমাদের এই ভিডিওটি এনজয় করবেন। দর্শক আমাদের হচ্ছে আজকে আমরা একটা জায়গায় ঘুরতে যাচ্ছি, আমাদের বছরের শেষ দিন 2021-এর। তো আগেই আপনাদেরকে বলছি না যে আমরা কোথায় যাচ্ছি, আপনাদেরকে একটা সারপ্রাইজ দিতে চাচ্ছি আমরা। তো আশা করি আমাদের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকবে। আর আপনারা আমাদের সাথে বাকি আরও 3 জন সদস্য ছিল, তারা পরীক্ষার কারণে এবং তাদের কর্মব্যস্ত জীবনের কারণে তারা আমাদের সাথে যোগদান করতে পারেনি। তাদেরকে আমরা খুব মিস করছি, বিশেষ করে গৌরব, ডলফিন এবং মানিক ভাইয়া। আমরা 3 জনকে আমরা খুব মিস করছি আজকে। এই তো আসলে একটা বছর কিভাবে চলে গেল, তাই না? একদম বোঝাই গেল না। আসলে মানুষের জীবন থেকে একটা বছর আসলে ঝরে গেল, একটা বছর। তো আপু, আমরা আসলে আমাদের এখন মানে আপনার কাছে এই বছরটি কেমন কেটেছে? আপনার কোনো মজার কোনো ঘটনা আছে কিনা, কোনো দুঃখের কাহিনী যদি থাকে, বা সুখের কোনো স্মৃতি আছে কিনা? কেমন গেল আপনার এই বছরটি? এই বছরটা আসলে মানে কি বলবো, বছরটা মানে সুখের স্মৃতির চাইতে মানে দুঃখের স্মৃতি বেশি আর কি। 2021 আমাদের জন্য আর কি, আমাদের ফ্যামিলির জন্য। যেমন আমার আম্মা একদম হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে। অসুস্থতার কারণে আমরা সবাই খুব মানে চিন্তিত এবং মন খারাপ, আম্মাকে নিয়ে ব্যস্ত। এটা আসলে সবার মনের উপর একটা বিশেষ প্রভাব পড়েছে। আর এই প্রভাবের কারণেই মানে আমরা মনে হয় না যে এই বছরটা আমাদের জন্য মানে সুখময় কোনো বছর ছিল আর কি। তোমার 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 মানে কোনো স্মৃতি আছে কিনা? হ্যাঁ, আমার তো অনেক স্মৃতি আছে। তো আমরা তার আগে যাই হচ্ছে আপুর কাছে, জান্নাতুল আজমির কাছে, যে জান্নাতুল আজমির কোনো আমাদের নিকনেম ইউজ করা মানে আমাদের আসলে মানে সবাই নিকনেম আছে আমাদের সবারই, মানে হচ্ছে আমরা ডাকনামে পরিচিত না আপনাদের কাছে, তবে এখন থেকে পরিচিত হব। যেমন আমি পিয়া, তারপরে পাশে আছে যাকে জান্নাতুল আজমিরই বলে আপনারা জানেন কি, আর একটা আরেকজন আছে জান্নাতুল রোশনি বলে জানেন, সে জান্নাতুল শারমিন, সরি শারমিন বলে জানেন, সে রোশনি। আমাদের মানে ডাকনামের সঙ্গে নিকনেমের সঙ্গে আপনারা পরিচিত হন, এটা আমাদেরও মানে ভালো লাগবে আর কি। তো এখন আসি আমাদের জান্নাতুল আজমির রুমকি আপুর কাছে, তার এই বছরের দিনটি কেমন ছিল এবং মজার স্মৃতি এবং কোনো স্মৃতি থাকলে তা আমাদের কাছে শেয়ার করার জন্য বলছি। হ্যাঁ, তো এই যে আমি যেটা দিয়ে শুরু করবো আর কি, সুখময় স্মৃতি, দুঃখময় স্মৃতি, বলার আগে সেটা হচ্ছে যে পিয়াপু সবার নিকনেমগুলো আজকে বলে দিল। আমরাও ক্যামেরার সামনে একদম যে বলিনি তা না, বলেছি, অনেকবার বলেছি, কখনো কোনো কোনো ভিডিওতে বলেছি, কোনো কোনো ভিডিওতে বলা হয়নি। তো এখানে মজার একটা ব্যাপার আছে, সেটা হয়তো আমাদের এই আজকের এই দুই মেম্বার পিয়াপু এবং রোশনি উল্লেখ করেনি, সেটা হচ্ছে যে একই নাম। এই শারমিন নামটা কিন্তু পিয়াপুরও, তারপরে রোশনিরও। তারপরে আমাদের আর একটা বড় আপু আছে আমাদের ফ্যামিলিতে, ওনার নামও শারমিন, মানে শারমিন নামটা অনেক কমন। তো শারমিন নামের অর্থটা বলে দাও। শারমিন নামের সুন্দর একটা অর্থ আছে, বলো তো। আমি জানি না। লাজুক। শারমিন নামের অর্থ হচ্ছে লাজুক। ভিউয়ার্স আপনারা তো তাহলে শুনতেই পেলেন যে পিয়াপু এটার মিনিংটা বলে দিল, যে লাজুক। তো কেমন কেমন করে নামটা এক হয়ে গিয়েছে। তো এখন মেইন কথায় আসি, সেটা হচ্ছে যে এই সুখময় স্মৃতি, দুঃখময় স্মৃতি। সুখময় স্মৃতি আসলে তেমন একটা নেই এই মধ্যে, মানে খুব অল্প কিছুদিনের মধ্যে একটা অনেক দুঃখজনক ঘটনার মধ্যে, মানে দুঃখের স্মৃতির মধ্যে একটা সুখময় ঘটনা হয়ে ঘটেছে আমাদের, খুব সম্প্রতি ঘটেছে। সেটা খুব তাড়াতাড়ি আপনাদেরকে আমরা জানাবো সেটা যে কি। ওই একটাই বছরে, এই 2021 সালের ওই একটাই, এতগুলো দুঃখময় স্মৃতির মাঝে ওই একটাই সুখময় স্মৃতি, ওটাই আমাদের মানে পথ চলার সঙ্গী, ওটাই আমাদের অনুপ্রেরণা, ওটা নিয়েই আমাদের মানে আর কি ব্যস্ততার জীবন যাচ্ছে। তো আর এই দুঃখের স্মৃতির মধ্যে আমরা স্মৃতিচারণ করতে যাচ্ছি যে আমার শাশুড়ি, যে আমাদের মাথার উপর ছায়া ছিলেন, সে অনেক বেশি অসুস্থ। গত বছর কোরবানির পর থেকে উনি খুবই অসুস্থ, আর আইসিইউতেও ছিলেন অনেক দিন। তারপরে এখন আবার হঠাৎ করে রোজার আগে থেকে সে ভীষণ অসুস্থ। তো এখন আমরা এই যে মান্থলি ওনাকে চেক আপ সব করাচ্ছি, এখনও মানে চিকিৎসাধীন আছেন। আপনাদের যেটা বলছি যে এই স্কয়ার হসপিটালের মতো হসপিটালে উনি 5টা ডক্টরের আন্ডারে আছেন। তো আপনারা সবাই অবশ্যই ওনার জন্য একটু দোয়া করবেন, উনিও যেন আমাদের মাঝে আরও অনেক দিন মানে থাকতে পারে। এটা আমাদের এই চ্যানেল খোলার পিছনে ওনার একটা অনেক বড় অবদান আছে, ওনার উৎসাহ আছে। এত অসুস্থ হওয়ার পরেও কিন্তু সে কখনোই আমাদেরকে মানে নিরুৎসাহিত করেননি। BKSP সামনে আমরা অনেকেই জানি না যে এই BKSPটা কি। এটা হচ্ছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান আর কি। আমাদের সবার আগে এটা জানা দরকার বা মিনিংটা কি। আর মিনিংটা বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান। এই BKSP হচ্ছে BKSP মেইন ডোর। আমাদের গাড়ি অলরেডি ঢুকে গিয়েছে, আমরা এই গেটের সামনে দাঁড়িয়ে আছি। এখন আমরাও ভিতরে ঢুকে যাব, তারপরে আপনাদেরকে এই BKSP সম্পর্কে বিভিন্ন তথ্য আপনাদেরকে দিব। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের ভিডিওটি এনজয় করবেন। আজকে আমাদের সঙ্গে হ্যাঁ ভিউয়ার্স, তো দেখতে পাচ্ছেন আমরা শারমিন হক পিয়াপু, জানাতুল আলবি রুমকি আপু এবং আমি রোশনি আপনাদের সাথে আছি। তো এটা হচ্ছে আমাদের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান BKSP মেইন ফটকে আমরা দাঁড়িয়ে আছি। তো চলুন দর্শক ভিতরে যাই এবং আমরা যেতে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই BKSPটা। দর্শক দেখতে পাচ্ছেন BKSPর ভবনে আমরা এসে দাঁড়িয়েছি এবং চারপাশের প্রকৃতিটা অনেক সুন্দর। ওখানে আছে পিয়াপু, শারমিন হক পিয়াপু আসছে, আর আমাদের গাড়ির মধ্যে আছে হচ্ছে জানাতুল আজমিরি আপু। BKSPর শুরুর ঢোকার গেট হচ্ছে এটি এবং ঢোকার রাস্তা দেখতে পাচ্ছেন, অত্যন্ত চমৎকার পরিবেশ। देखते पाচ্ছেন दर्शक আমরা বিকেএসপির মধ্যে ঢুকে পড়েছি এবং আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি গাড়ি নিয়ে। আশা করি আপনাদের সবার এই ব্লগটি অনেক ভালো লাগছে। অত্যন্ত সুন্দর একটি জায়গা এবং আজকে রৌদ্রোজ্জ্বল দিন থাকার কারণে জায়গাটি আরো বেশি সুন্দর সৌন্দর্যমণ্ডিত হয়ে উঠেছে। অসাধারণ লোকেশন। যারা আপনারা বিকেএসপিতে আসতে হলে কিন্তু সহজে এখানে সিকিউরিটি গার্ডটি অত্যন্ত কড়া, তো সাধারণ জনগণের প্রবেশ কিন্তু সম্পূর্ণ নিষেধ। তো এক্ষেত্রে আপনাদের আসতে হলে কিছুটা বেগ পেতে হতে পারে। দর্শক এখানে বিকেএসপি পাশে একটি পার্ক রয়েছে, আর পার্কে ছোট একটি পার্ক বাচ্চাদের খেলার জন্য। সুন্দর, অনেক সুন্দর ছোট একটি চমৎকার পার্ক রয়েছে এখানে। দেখতে পাচ্ছেন পিয়াপু এখানে দোলনা পেয়ে দোল খেতে বসে পড়েছে। সেই আপু ছোটবেলার স্মৃতি। দর্শক দেখতে পাচ্ছেন এটি বিকেএসপির মূল গ্রাউন্ড এবং এটি হচ্ছে সেই গ্রাউন্ড যেখানে হচ্ছে পাকিস্তানের 2002 সালে পাকিস্তানের খেলোয়াড় আসিফ আকরাম, শোয়েব আখতার এবং ইনজামাম উল হক এই মাঠ থেকে খেলে গিয়েছেন। বিকেএসপির হচ্ছে লেক। দর্শক আমরা ঘুরতে ঘুরতে হঠাৎ হরিণের দেখা পেলাম, তাই চলে এলাম হরিণের কাছে সঙ্গে মানে সঙ্গ করার জন্য চলে আসলাম। এই তো আমরা তিনজন দাঁড়িয়ে আছি বিকেএসপি প্রাঙ্গণে। তো চলুন এখন দর্শক সামনের দিকে আমরা চলে যাই এবং আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই বিকেএসপির বাকি মূল অংশ। চলুন দর্শক আমরা এখন সামনের দিকে অগ্রসর হচ্ছি। আর এই আমরা এখন বিকেএসপির প্রাঙ্গণে হেঁটে চলে যাচ্ছি। বিকেএসপিটি হচ্ছে মূলত প্রতিষ্ঠিত হয় 1983 সালে এবং সামনে আমরা একটি বড় শুটিং কমপ্লেক্স দেখতে পাবো। সেই শুটিং কমপ্লেক্স হচ্ছে স্থাপিত হয় 2000 সালে। এটি হচ্ছে আমাদের বিকেএসপির হচ্ছে এটি হচ্ছে শুটিং কমপ্লেক্স বিকেএসপির। এটি উদ্বোধন করেন শেখ হাসিনা এবং এটি গভর্নমেন্ট অব দ্য পিপলস রিপাবলিক অব বাংলাদেশ, যেটি হচ্ছে এটি স্থাপিত হয় 10 ফেব্রুয়ারি 2001 সালে। এটি হচ্ছে শুটিং কমপ্লেক্সের মূল ফটক, যেটি হচ্ছে দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বৃহৎ শুটিং কমপ্লেক্স। আজকে আসলে অফ ডে থাকার কারণে এগুলো সব বন্ধ আছে। তো চলুন দর্শক আমরা সামনের দিকে আপনাদের আরও দেখিয়ে দিই যে আমাদের বিকেএসপিতে আরও কী কী রয়েছে। এটা হচ্ছে ইনডোর স্পোর্টস অ্যারেনা। এটিকে বলা হয় বাংলাদেশের ক্রীড়া শিক্ষা স্পোর্টস স্থান এবং এটিকে হচ্ছে বেলম্যান হ্যাঙ্গার বলে উল্লেখ করা হয়। তো দর্শক, বিকেএসপিটা হচ্ছে মূলত 115 একর জায়গার উপর সুপ্রতিষ্ঠিত হয়েছে 1983 সালে। হচ্ছে ইনডোর স্পোর্টস এরিনা বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান, এবং এটি উদ্বোধন করেন মাননীয় প্রতিমন্ত্রী যুব ক্রীড়া মন্ত্রণালয়ের শ্রী বীরেন শিকদার এমপি, এবং সেটি প্রতিষ্ঠিত হয় 15 জুন 2014 খ্রিস্টাব্দ। হচ্ছে বেলম্যান হ্যাঙ্গার নামে পরিচিত, এবং বৃষ্টির দিনে যারা হচ্ছে অনুশীলন করতে পারে না, মানে বৃষ্টির দিনে এমনিতে মাঠ তো ভেজা থাকে, তখন অনুশীলন করা যায় না, তো তখন এখানে মানুষ আসলে যারা ছেলেমেয়েরা এখানে আছে, যারা স্টুডেন্ট আছে, তারা এখানে হচ্ছে প্র্যাকটিস করতে পারে। তো এটাকে বলা হয় ইনডোর স্পোর্টস অ্যারেনা। যারা আসলে জানেন না আপনারা বিকেএসপি সম্পর্কে, তারা আমার মনে হয় এই ভিডিওটির মাধ্যমে আপনারা বিকেএসপি সম্পর্কে জানতে পারবেন, অনেক কিছু, অনেক তথ্যপূর্ণ ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন। অসাধারণ সুন্দর একটি ইনডোর স্পোর্টস অ্যারেনা, এবং এত সুন্দর প্লেগ্রাউন্ড এটি যখন অনুশীলন বৃষ্টির দিনে অনুশীলন করা যায় না, তখন এখানে এসে ছেলেমেয়েরা, যারা এখানে স্টুডেন্ট আছে, তারা এখানে অনুশীলন করতে পারে। তো আপু বলতেছিল যে, রুমকি আপু বলতেছিল যে একটু বল থাকলে আপুও খেলতো, কারণ আমরা এখানে এসে এতটাই এক্সাইটেড হয়ে পড়েছি যে আমাদেরও খেলতে ইচ্ছা করছে এখন। অনেক সুন্দর লোকেশনটি। আপনার যারা, আমার মনে হয় আপনার যারা বিকেএসপিতে এসে আসেননি কখনো, বা বিকেএসপিতে হচ্ছে বিকেএসপি সম্পর্কে জানেন না, তারা অনেক ইনফরমেশন এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। এটি হচ্ছে বিকেএসপির সুইমিং পুল, এবং এখান থেকে দেশের যারা হচ্ছে উল্লেখযোগ্য সুইমাররা তৈরি হয়েছে, তাদের মধ্যে রয়েছেন শাহজাহান, মাহফুজুর রহমান সাগর, এবং মেয়েদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে শিলা। এটি হচ্ছে বাংলাদেশের কৃত্রিম হকি মাঠ, যেটি হচ্ছে এখান থেকে যারা বাংলাদেশের জাতীয় টিমের প্রতিনিধিত্ব দিচ্ছেন, তারা সবাই এই কৃত্রিম হকি গ্রাউন্ড থেকে তৈরি হয়েছে। আর এটি হচ্ছে বাংলাদেশের কৃত্রিম হকি মাঠের শুভ উদ্বোধন করেন মহামান্য রাষ্ট্রপতি লেফটেন্যান্ট জেনারেল হুসেন মোহাম্মদ এরশাদ 1396 3 চৈত্র। আসলে অফে থাকার কারণে এইটি বন্ধ আছে। তো দেখতে পাচ্ছেন দর্শক, বিশাল বড় হকি গ্রাউন্ড, এবং এখানে সিনথেটিক কার্পেট দিয়ে এটি তৈরি। দর্শক বুঝতেই পারছেন আমার ভিডিও ব্লগ দেখে যে এই হকি গ্রাউন্ডটি কত চমৎকার এবং কত বড়। এটি হচ্ছে বিকেএসপির সিনথেটিক কার্পেটের নতুন হকি গ্রাউন্ড। এখানে যারা বিকেএসপির নতুন খেলোয়াড়, তারা এখানে প্র্যাকটিস করছেন। তাদের লক্ষ্য হচ্ছে তারা জাতীয় টিমে খেলবে, এবং দেশ বিদেশের বিভিন্ন জায়গায় তারা প্রতিনিধিত্ব করবে, এবং বিকেএসপির গৌরব বয়ে আনবে। এটি হচ্ছে 5 কোটি টাকা দিয়ে তৈরি করা হচ্ছে এই বিকেএসপির নতুন হকি গ্রাউন্ড। চমৎকার সুন্দর আরেকটি হকি গ্রাউন্ড আমরা দেখতে পেলাম। তো দর্শক, সব সেক্টরেই আসলে বিকেএসপি, সব সেক্টরেই যারা জাতীয় দলে বর্তমানে আছেন, প্রত্যেকটা সেক্টরেই তারা বিকেএসপির থেকেই আসলে তারা তৈরি হয়েছেন, এবং বাংলাদেশের বিভিন্ন বড় বড় দলে তারা প্রতিনিধিত্ব করছেন। দর্শক, এটি হচ্ছে বিকেএসপির হচ্ছে সিনথেটিক অ্যাথলেটিক টার্ফ। আমরা এখন বিকেএসপির प्रांगणे दाड़िये आछि गधूली लग्ने एवं सन्ध्यार जे चित्र सेई चित्रटी होच्छे फुटे उठेछे बीकेएसपीते असम्भव सुंदर एवं विशाल बड़ बृहत् एरिया निये गठित एई बीकेएसपी। बीकेएसपी जे सन्ध्यार आजानेर परपरई देखें ये लाइटेर सौंदर्य उपभोग करुन। बीकेएसपीते एखाने एक पानी टैंकी आमरा देखते पाच्छी एवं एखाने होच्छे एखन सन्ध्या हये एसेछे एवं एखाने सब लाइटगुलो जालिये देवा हयेछे एवं अनेक बड़ विशाल एरियार मध्येओ किन्तु माने आमादेर खूब भालो लागछे जे आमरा एखाने आसते पेरेछि बीकेएसपीते। तो देखुन दर्शक आमरा सामने जाच्छी। মসজিদ বিশাল একটি খেলার মাঠ দেখতে পাচ্ছেন আপনারা দর্শক, অনেক সুন্দর একটি খেলার মাঠ এবং বিকেএসপি কিন্তু ক্রীড়ার যে অঙ্গন সেটির জন্যই মূলত বিখ্যাত এবং এখানকার যে ছাত্রছাত্রীরা আছে তারা কিন্তু এই মাঠে অনুশীলন করতে আসে এবং এই সবগুলো মাঠের মধ্যে কিন্তু এই মাঠটি অন্যতম মাঠ, কারণ এই মাঠটি হচ্ছে কমন, এখানে সব ছাত্রছাত্রীরাই এখানে খেলতে আসে এবং তাদের দ্বারা অনুশীলন করতে আসে এবং বড় বড় ক্রিকেট প্লেয়ার কিন্তু জাতীয় দলে যারা খেলছে এখন সেরা খেলোয়াড় বিশ্ববিখ্যাত সেরা খেলোয়াড়গুলো এখান থেকে তৈরি হয়েছে। দর্শক এটি হচ্ছে বিকেএসপি কলেজ বিল্ডিং। পরন্ত বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে এসেছে, আর সন্ধ্যার সঙ্গে সঙ্গে আমাদের এই পর্ব থেকে বিদায় নেবার সময় চলে এসেছে। যে আমরা এখনও বিকেএসপির প্রাঙ্গণে দাঁড়িয়ে আছি এবং এটা এত বড় এরিয়া নিয়ে এই প্রতিষ্ঠানটি করা হয়েছে যেটা আমাদের একদিনের একদিনে একা এই আমাদের এই তিনজনের পক্ষে কভার করা সম্ভব হলো না। আর এই বিকেএসপিতে কেউ যদি কখনো প্রোগ্রাম করতে আসতে চায় তাহলে এটা অবশ্যই মাথায় রাখতে হবে যে অনেক উপর মহল থেকে এখানে পারমিশন নিয়ে তারপরে ভিডিও করতে হবে। এটা আসলে অতটা সহজ নয় যতটা আমরা মনে করেছিলাম আর কি। এখানে নানা রকম প্রতিকূলতার মধ্যে দিয়ে আমরা আজকে এই ভিডিওটি করেছি। আমাদের নিজের লোক ছিলেন এখানে, আমাদের ছোট ভাইয়ের মাধ্যমে আমরা সমস্ত কিছু পারমিশনের ব্যবস্থা করেছি। আগামীতে আবারও আপনাদের মাঝে এই বিকেএসপির বাকি অংশ নিয়ে আমরা চলে আসব কোনো এক সময়। আজকে আর ভিডিওটি বড় করব না। যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকে আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর আপনাদের সবাইকে আজকে তো আসলে 2021-এর শেষ দিন, 31st নাইট, সবাই অনেক এনজয় করবে দেশে বিদেশে সব জায়গায়। আমাদের তিনজনের পক্ষ থেকে আগামী নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আমরাও এই পর্ব থেকে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আগামী নতুন বছর সবার জন্য মঙ্গলময় হোক এবং সবার জন্য ভালো 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 হোক, মঙ্গলময় হোক, এ কামনাই করি। আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সবাইকে হ্যাপি নিউ ইয়ার।